আমরা এখন যে সময়ে দাঁড়িয়ে আছি 2022 সালে, যদি আরেকটু পেছনে ফিরি, একেবারেই আমাদের বাংলাদেশের সূচনা লগ্নে 1970 এর দিকে যদি ফিরি, বা তারও আগে থেকে যদি বলি 1966, 1970, এই 70-এর সময়ও কিন্তু একটা সম্মেলন হয়েছে, এবং সেই সম্মেলনে আমরা কি দেখেছি, তখন কিন্তু ছিল বাংলাদেশের অভ্যুদয়, একটি নতুন দেশের জন্ম, এবং একই সাথে কিন্তু আমাদের এটাও মনে রাখতে হবে ওই সময়ে কিন্তু কিছু গোষ্ঠী যারা চাননি যে বাংলাদেশ নামক একটি রাষ্ট্রের উত্থান ঘটুক, তো সেই অপশক্তিকে রুখে দেওয়ার জন্যই কিন্তু সেই সম্মেলনে একটি নতুন বাংলাদেশের স্বপ্ন লালিত হয়েছিল, সূচিত হয়েছিল, এবং জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মধ্য দিয়ে কিন্তু তার নেতৃত্বের মধ্য দিয়ে আমরা একটি দেশ পেয়েছিলাম। দেখুন, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি বলি, বৈশ্বিক সংকট, বৈশ্বিক রাজনীতি, বৈশ্বিক ষড়যন্ত্র, এবং এখনও কিন্তু আমরা দেখছি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিপক্ষ, আরেকটি যে রাজনৈতিক ক্ষমতাসীন যে দল আছে, খুব সরাসরিভাবেই কিন্তু তারা একেবারেই, আমি বলবো একেবারেই সরাসরিভাবে, তারা কিন্তু এই যে জঙ্গিবাদের উত্থান, বিভিন্ন রকমের অগ্নিসন্ত্রাস, গুম, খুন, এবং বাংলাদেশকে আবার কোথায় যেন পিছনে নিয়ে যাবার কিন্তু আবারও একটি পায়তারা শুরু হয়েছে। আমরা যদি দেখি যে 2000 সালের ওই সময়টাতেও কিন্তু আমরা দেখেছি একই সাথে দেশে ক্রমাগতভাবে সিজ বোমা হামলা, বিভিন্ন ধরনের সন্ত্রাস, এবং একটি রাজনৈতিক দলকে একেবারে নিশ্চিহ্ন করে দেবার পায়তারা হিসেবে 21-এর গ্রেনেড হামলা, এবং সেই যে 21শে আগস্টে যে গ্রেনেড হামলা, একটি রাজনৈতিক দলকে নিশ্চিহ্ন করে দেবার মতো একটি ন্যাক্কারজনক ঘটনা কিন্তু পৃথিবীর ইতিহাস ঘাটলে কিন্তু আমরা দ্বিতীয়টি আসলে খুঁজে পাবো না। তো এই ওই সময়টাও কিন্তু আমরা দেখেছি যে বাংলাদেশ দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন হয়েছে, এই যে এক ধরনের জঙ্গিবাদের উত্থান, এবং একই সাথে আমরা দেখেছি বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীগুলোর উপরেও কিন্তু হামলা, কোথায় জানি আমাদের সেই আবার যদি আমরা দেখি 60-এর দশকের যে স্বৈরাচার শাসনের বিরুদ্ধে যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশ আওয়ামী লীগ রুখে দাঁড়িয়েছিল, আবারও কিন্তু সেই একই প্রতিচ্ছবি। আবার 2000 সালকে যদি রিলেট করে বলি, অর্থাৎ আরেকটি রাজনৈতিক ক্ষমতাসীন দলের, তৎকালীন ক্ষমতাসীন দলের যে রাজনৈতিক অপপ্রচার বা অপপায়তারা, অপশক্তির যে পায়তারা ছিল, সেটিকেও যদি রিলেট করে আজকের বর্তমান বাংলাদেশকে যদি দেখি, তাহলে বলবো এই সম্মেলন, এই আজকের 22তম জাতীয় সম্মেলন বাংলাদেশ আওয়ামী লীগের, এটিও কিন্তু কোথাও জানি মৌলবাদকে রুখে দেবার একটি সম্মেলন, এবং একই সাথে আমি বলবো যে মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি, যে অন্তর্ভুক্তিমূলক, উদ্ভাবনী, শিক্ষামূলক, যে স্মার্ট বাংলাদেশের বিনির্মাণ আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত দিয়ে যে স্বপ্ন আমরা বুনি, সেটিকেও কিন্তু স্টাবলিশ করবার, সেটিকে স্থাপন করবার একটি প্রয়াস হচ্ছে আজকের এই 22তম জাতীয় সম্মেলন।